প্রবৃদ্ধি ইনশাল্লাহ আটের কাছাকাছি থাকবে। যদিও আমাদের অনেক অ্যাপ্রিহেনশন এবং অনেক অ্যাজাম্পশনস থেকে আমরা অনেক কথা বলছি, অনেক পোস্টুলেস আমাদের নিয়েই কথা বলতে হচ্ছে, কিন্তু এটা যখন আমার কাছে একজ্যাক্ট নাম্বার পেয়ে যাবো আমরা, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। তবে আমি মনে করি আমার ব্যক্তিগত উপলব্ধি হলো সকল বিপদ কেটে যায়, এই বিপদও কেটে যাবে, আর এই বিপদই কেটে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে সময় বেশি না নিয়ে যাতে আমরা ঘুরে দাঁড়াতে পারি, যাতে আমরা আবার সক্ষমতার জায়গা থেকে আমাদের যেখানে ছিলাম সেই জায়গায় আমরা চলে যেতে পারি এবং সেখান থেকে কাজ শুরু করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য যেন অর্জনে আমরা যেন না পিছিয়ে পড়ি। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই এই যে প্যাকেজেসগুলো, যে স্টিমুলাস প্যাকেজগুলো আজকে তিনি ঘোষণা দিয়েছেন, তার কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব, বিকজ তিনি দেরি করেন নাই। এইবার ঘটনা ঘটে যাওয়ার পরে করেন নাই, আগেই বেসড অন হার এক্সপিরিয়েন্সেস ইন দ্য পাস্ট উনি এইবার আগেভাগেই সেই ব্যবস্থাটি নিয়েছেন। তো আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এই দেশবাসীর পক্ষে ধন্যবাদ জানাবো। আমি শুধু এটুকু বলবো, এইবার কেউই কৃষক, আমাদের কৃষক থেকে শুরু করি, আমাদের যারা কৃষির সাথে সম্পৃক্ত, রেস্টুরেন্ট বিজনেস, হোটেল বিজনেস এবং আমাদের ছোটোখাটো ব্যবসায়ী, কামার, কুমার, তাঁতি, জেলে, কেউই বাদ যাবে না। সকল প্রকার ব্যবসায়ীর জন্যই আমাদের এই প্যাকেজে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। এভরিবডি ইজ ইনক্লুডেড, নান উইল বি এক্সক্লুডেড, এবং বেসড অন দ্যাট আমরা মনে করি যেহেতু আমাদের মূল্যস্ফীতিও 5.5-এর কাছাকাছি এবং আমরা স্টেবল একটা জায়গায় আছি, সুতরাং আমাদের এই পরিমাণ অর্থ ব্যাংক থেকে যদি আমরা যদি অর্থায়ন করি, অর্থায়নটি করতে হবে আমাদের এই কারণে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের সংকুচিত অর্থনীতি আমরা কখনো প্রণয়ন করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন এই ক্ষেত্রে সরকারকেই ড্রাইভিং সিটে বসতে হবে এবং ড্রাইভিং সিটে বসতে হবে এবং সরকারকেই তার যে মনিটারি পলিসি, তার যে ফিসক্যাল পলিসি হাতে যেটা আছে দুটাকেই নমনীয়ভাবে এগুলোকে পরিচালনা করতে হবে। আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ ব্যাংক গভর্নর মধ্যে এখানে আছেন, তিনি যথাযথভাবে তিনি এই কাজটি করবেন এবং আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা সেটা স্পষ্ট করতে পারব। আমরা ইনশাআল্লাহ 8-এর কাছাকাছি জায়গায় থাকবে আমাদের প্রবৃদ্ধি আগামী বছর, যদি আর এই প্রলম্বিত না হয় এই বিপর্যয়টি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং জাতির কাছেও আমার কৃতজ্ঞতা, তাদের অবদানেই, তাদের পদবার এই সমৃদ্ধ আজকে আমাদের অর্থনীতি। তারা নিজের উপর বিশ্বাস রাখবেন এবং এই মহামারীটি থেকে যাতে মুক্তি পান এবং অন্যদেরকে মুক্ত রাখেন সেই ব্যবস্থাটি করবেন, আর অর্থনীতির দিকে লক্ষ্য রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলতে হবে। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতা ইতিমধ্যে উল্লেখ করেছেন যে বর্তমান যে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্বে একটি মহামন্দা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা বিদ্যমান আমাদের যে অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক একার পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব হবে না। সে কারণে এই যে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন তৈরি হয়েছে সেটা মোকাবেলা করার জন্য ফিসকাল পলিসি এবং মানিটারি পলিসি সমন্বয় করে স্টিমুলাস প্যাকেজ প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে 4টি প্যাকেজ ঘোষণা করেছেন আমি একটু যদি একটু কমপ্লিমেন্ট করি এখানে, যেমন প্রথম প্যাকেজে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 30,000 কোটি টাকার একটা ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। এই ঋণ সুবিধার সর্বোচ্চ আকার হবে একটি নির্দিষ্ট সময় 30,000 কোটি টাকা, অর্থাৎ এটা রিভলভ করবে। আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদান করা হয় স্বল্প সময়ের জন্য, অর্থাৎ 4 থেকে 6 মাসে ঋণ গ্রহণকারী তা পরিশোধ করে দেন। সে কারণে ব্যাংকসমূহ যদি ইফিশিয়েন্টলি তহবিলটি ব্যবহার করতে পারেন এবং ঋণ গ্রহীত প্রতিষ্ঠান সময় মতো ঋণ পরিশোধ করে দেন, তাহলে এই তহবিল থেকে 1 বছরে 2 দফায় 60,000 কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করা সম্ভব হবে। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী যে 4টি ঋণ সুবিধা ঘোষণা করেছেন তা যদি কার্যকরভাবে ব্যবহার করা যায় তাহলে প্রস্তাবিত ঋণ সুবিধা পরিমাণ দাঁড়াবে 1,35,000 কোটি টাকারও বেশি। যেহেতু ক্রেডিট রিস্ক বাণিজ্যিক ব্যাংকসমূহ বহন করবে, সেহেতু আমরা মনে করি মোরাল হ্যাজার্ড তৈরি হবে না এবং ঋণের কোয়ালিটি উন্নতি হবে, যা অর্থনৈতিক পরিস্থিতি
দ্রুত উত্তরণে সহায়তা করবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে চারটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, আসলে আমাদের ইকোনমিতে সবাইকে কভার করা হয়েছে। প্রথমে হলো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এবং সার্ভিস সেক্টর, তাদের জন্য 30,000 কোটি টাকার ঋণ সুবিধা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় হলো ক্ষুদ্র কুটির শিল্প এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যার মাধ্যমে আমাদের যারা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে, মৎস্য খামার, পোলট্রি, ডেয়ারি ফার্ম, তারও এর মধ্যে ইনক্লুডেড হবে। এবং বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের ঋণের সাথে যেন ক্ষুদ্ররা আলাদা না হয়ে যেতে পারে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দুইটাকে আলাদা করে দিয়েছেন। সো যারা ক্ষুদ্র এবং মাঝারি তারা একটা গ্রুপে থাকবেন এবং যারা বৃহৎ তারা আলাদা গ্রুপে থাকবেন। সেজন্য ক্ষুদ্র এবং শিল্প প্রতিষ্ঠানকে আসলে এই যে চারটি প্যাকেজ তার মধ্যে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। তা আমি মনে করি যে জিনিসগুলা এখানে ঘোষণা করা হয়েছে, আমরা বাংলাদেশ ব্যাংক যখন ডিটেল নীতিমালা প্রণয়ন করবে, আমরা অর্থ বিভাগ তার সাথে কাজ করব এবং সংশ্লিষ্ট যে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে আলোচনা করে বিস্তারিত নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে সুস্থভাবে এই প্যাকেজগুলো বাস্তবায়ন করা যায়। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। নভেল করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে বাংলাদেশ ব্যাংক শুরু থেকেই আর্থিক খাতের সব ধরনের কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত তারল্য যোগান রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এই তারল্য অর্থনীতির বিভিন্ন খাত উপখাতে সুষ্ঠুভাবে সঞ্চালন নিশ্চিত কল্পে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি পুনঃ অর্থায়নের তহবিল আকার বৃদ্ধি করেছে, যা মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে আমাদের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড যেটি $3.5 বিলিয়ন ছিল সেটি উন্নীত করে এখন $5 বিলিয়ন করা হয়েছে এবং সেখানে সুদের হার ছিল 2.7%-এর বেশি, সেটি এখন আমরা 2%-এ নিয়ে এসেছি। এছাড়া আমরা 1 এপ্রিল হতে তফশিলি ব্যাংকসমূহে ক্যাশ রিজার্ভ রেশিওর হার অর্থাৎ CRR হ্রাস করে এটি সাপ্তাহিক গড় ভিত্তিতে 5% করা হয়েছে, ইতিপূর্বে তা 5.5% ছিল। এর ফলে ব্যাংকসমূহ অতিরিক্ত 6,500 কোটি টাকা তাদের হাতে জমা থাকবে, যা দিয়ে তারা মেটাবে। ব্যাংকিং খাত পর্যাপ্ত তারল্য সরবরাহ নিশ্চিত কল্পে বাংলাদেশ ব্যাংকের রিপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা 6% থেকে 25 বেসিস পয়েন্ট কমিয়েছে, যার ফলে এখন ব্যাংক তাদের তারল্য যোগান করতে তাদের আরও কম ব্যয় করতে হবে। আপনারা জানেন দেশে সাধারণ ছুটি চলমান থাকা অবস্থায় জনগণের প্রয়োজন বিবেচনায় সীমিত আকারে ব্যাংক খোলা রাখা হয়েছে, যাতে করে চেকের মাধ্যমে বা নগদ জমা, অর্থ জমা উত্তোলন, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, ট্রেজারি চালান জমা ইত্যাদি এসব কার্যক্রম চলমান থাকে এবং তাছাড়াও আমাদের বিভিন্ন রকম চালান, বিশেষ করে OMS-এর চালান জমা প্রদান করা এবং ক্লিয়ার করার ব্যবস্থা করা হয়েছে এবং দ্রুত চেক নগদায়নের জন্য বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস খোলা রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতার কারণে ক্রেডিট কার্ডের প্রদেয় বিল 15 মার্চ 2020 থেকে 31 মে 2020 পর্যন্ত সময় অপরিশোধিত থাকলেও সংশ্লিষ্ট গ্রাহকের নিকট হতে কোনো ধরনের বিলম্ব ফি বা দণ্ডসুদ আদায় না করার জন্য বাংলাদেশ ব্যাংকসমূহকে নির্দেশনা দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের জন্য 5,000 কোটি টাকার যে স্যালারি তাদের এপ্রিল, মে এবং জুন মাসে স্যালারি প্রদান করা হবে সেটি সম্পূর্ণ ডিজাইন বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ গাইডলাইন ইস্যু করেছে এবং সেটি প্রথম এপ্রিল মাসের স্যালারি আশা করছি আমরা এপ্রিল মাসের শেষ তারিখেই তারা শ্রমিক কর্মচারীরা পেয়ে যাবেন। এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কারণে আমরা বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থার কতিপয় বিধিবিধান শিথিল করেছি, যাতে করে গ্রাহক প্রয়োজনে তারা যে কোনো এডি ব্রাঞ্চ গিয়ে তারা নিজেরাই কার্যক্রম গ্রহণ করতে পারবে। যেমন রপ্তানি মূল্য প্রত্যাবাসনের বিদ্যমান 120 দিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 180 দিনে, তাছাড়া মূল্য পরিশোধের পর আমদানি পণ্য দেশে আনায়নের বিদ্যমান 120 দিনের সময়সীমা বৃদ্ধি করে 180 দিন উন্নীত করা হয়েছে। অপরদিকে সাপ্লায়ার্স ক্রেডিট এবং বায়ার্স ক্রেডিটের আওতায় উৎপাদন উপকরণাদি আমদানির দায় পরিশোধের জন্য বিদ্যমান 180 দিনের ইউসান্স সময়সীমা বৃদ্ধি করে 360 দিন করা হয়েছে।
আমরা করোনা ভাইরাস জনিত রোগ প্রতিরোধের নিমিত্তে জীবন রক্ষাকারী ঔষধ বা লাইফ সেভিং ড্রাগস, চিকিৎসা সামগ্রী প্রভৃতি আমদানির ক্ষেত্রে বিদেশি ব্যাংকের রিপেমেন্ট গ্যারান্টি অথবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আমদানি মূল্য অগ্রিম পরিশোধ করার সকল ব্যবস্থা ওপেন করে দিয়েছি। ইতিপূর্বে আমদানির জন্য শুধুমাত্র $10,000 ছিল, যেটি ব্যাংক গ্যারান্টি বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া। এখন এটি সম্পূর্ণ এই ক্ষেত্রে আমরা ওপেন করেছি। পাশাপাশি সাপ্লায়ার্স বায়ার্স ক্রেডিটের আওতায় যে জীবন রক্ষাকারী ঔষধ আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান 90 দিনের ইউসান সময়সীমা বৃদ্ধি করে 180 দিনে উন্নীত করা হয়েছে। এ ছিল বাংলাদেশ ব্যাংকের কিছু যেগুলো বিস্তারিত আমি জানালাম। তো আমরা আশা করছি যে এই আমাদের যে সকল নীতি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মাননীয় অর্থমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, এই সকল প্যাকেজ সমূহ দ্রুত বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি এর কাছাকাছি আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার টিমকে, কারণ আমি জানি আমার কাছ থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আসছিল এবং অনেকে খুব দুশ্চিন্তাগ্রস্ত, যেমন বিশেষ করে ছোটো ছোটো ব্যবসা ট্যাবসা, যেমন আমাদের কৃষি, তারপরে আমাদের কামার কুমার জেলে তাঁতি সহ ক্ষুদ্র ব্যবসায়ী, পোলট্রি, মৎস্য, ডেইরি এবং সহ বিভিন্ন ধরনের ব্যবসায় যারা নিয়োজিত, তার সকলেই একটা সমস্যা পড়ে গেছে এবং তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত, তাদের ঋণ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, সব কিছু নিয়ে মানে বিভিন্ন বিল অর্থাৎ বিদ্যুতের বিল বা অন্যান্য বিল টিল দেওয়া নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, যে তাদের এই দুশ্চিন্তা দূর করবার জন্যই আমরা এই বিভিন্ন ব্যবস্থাটা নিয়েছি, কাজেই ভবিষ্যতে তাদের আর কোনো সমস্যা হবে না, তারা যদি তাদের ব্যবসা বাণিজ্যটা ভালোভাবে চালিয়ে যেতে পারেন। কাজে কেউ কষ্ট করুক সেটা আমি চাই না, সকলে কষ্ট লাঘব করাটাই আমাদের দায়িত্ব, আর সেই লক্ষ্য নিয়েই আমরা এই প্যাকেজটা ঘোষণা দিয়েছি। এর শুভফলটা সকলে পাবেন, শুধু আমি এটুকু চাই সবাই যেন সততার সাথে কাজ করেন, এই সুযোগ নিয়ে কেউ যেন আবার মানে কোনো রকমের দুর্নীতি বা কোনো অনিয়ম কোনো অপব্যবহার যেন কেউ না করবেন, কেউ করবেন না, এটা আমার সোজা কথা, কেউ এ ধরনের কোনো অপব্যবহার করবেন না, যেন আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি তাহলে কোনো সেকশনের মানুষই কেউই যারাই যে ব্যবসা করে তারা কোনো অসুবিধায় পড়বে না, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আজকে এই আয়োজনটা করেছি। হ্যাঁ, এটা একটু অদ্ভুত ধরনের আয়োজন হয়ে গেল যে সাংবাদিক না কিন্তু কথা বলে যাচ্ছি, তারপর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি যে আমাদের কাজে আমাদের সকলে আমার শুভেচ্ছা নেবেন এবং ভালো থাকবেন। আবারও আমি বাংলা নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ, সবাইকে ধন্যবাদ। এখানে শেষ করছি, আমি মনে করি সবাই অনুধাবন করবেন ভালোভাবে। ধন্যবাদ।